কৃষ্ণদয়াল আপনারে তুঙ্গিপাড়া চলচ্চিত্র পরিবেশিত, মিন্টু শিকদার প্রযোজিত এবং আমার পছন্দের পরিচালক, যার তিনটে ছবি আমার করার সৌভাগ্য হয়েছে। রকিবুল্লাহ রকিব পরিচালিত আজকের এই মহারত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, আমি বলবো জনপ্রিয় নেতা, আমার পছন্দের মানুষ, যার সাথে আমার সবসময় এই চলচ্চিত্র নিয়ে কথা হয়। বক্তৃতায় বলবো অতিথিও জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত হাতিয়ার, ডাক্তার মুরাদ হাসান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রণালয়। উপস্থিত আছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল করিম, অতিরিক্ত সচিব ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। উপস্থিত আছেন বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতির সম্মানিত সভাপতি এবং ফিল্মের দৃশ্যমান কারিগরি ও চলচ্চিত্রের উন্নয়নে যার অবদান অনস্বীকার্য, জনাব খোরশেদ আলম খসরু। উপস্থিত আছেন আরেকজন জনপ্রিয় পরিচালক এবং আরেকজন দুঃসময়ের মানুষ, চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সভাপতি জনাব মুশফিকুর রহমান গুলজার। উপস্থিত আছেন আমার আরেকজন জনপ্রিয় অভিনেতা, আমাদের গুণীজন জনাব শিবা শানু। উপস্থিত আছেন আনোয়ার হোসেন মিন্টু, একজন সফল প্রযোজক এবং সাধারণ সম্পাদক শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগ। উপস্থিত আছেন আরো বাসেদ সিমন, উপস্থিত আছেন যে নায়িকা আমার সাথে পর্দায় অভিষেক হয়েছে, তার প্রথম ছবি যার পর্দায় মানুষ যাকে দেখেছে অভিষেক, সে মৌলান আমার ছোট ভাই আমান, এবং আরো দুজন নাহিদ ইরফান এবং মিষ্টিমারি আর একজন নবাগত জুটি। শিল্পী সমিতির পক্ষ থেকে এদেরকে প্রাণগালা শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকে আসলে অনেক সময় নিয়ে ফেলেছে, আপনারা অনেক বিরক্ত, আসলে মহরত অনুষ্ঠান তো লম্বা সময় ধরে, মূলত নিশ্চয়ই অনেক জ্যামে বা ঝামেলার কারণে দেরি হয়েছে। আমি আই ওয়েটিং আপনার বক্তব্য শোনার জন্য, আমরা অপেক্ষা করছি আপনার সেই সুন্দর বক্তৃতা শোনার জন্য। আসলে আমি সিনেমার এত জ্ঞানী কেউ না, গুণী কেউ না, আর আমার বর্ণাঢ্য অনেক বড় কেরিয়ারও নেই, অনেক বেশি জ্ঞান দিতে পারবো না। সিনেমার উন্নয়নে কাজ করে যাচ্ছি, বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত চলচ্চিত্র এফডিসিকে বাঁচানোর জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সেখানে রাতে, অনেক রাতে আমার সাথে যখন কথা হচ্ছিল, তখন বলছিলেন জায়দ ভাই আমাকে হেল্প করেন, আমাকে এফডিসির দেখতে বলা হয়েছে কিভাবে কোথেকে শুরু করব, আপনারা আসেন। এই যে ওনার ওনার ভালোবাসা, ওনার যে আমাদের প্রতি আন্তরিকতা, আমি মনে করি চলচ্চিত্র ইনশাআল্লাহ একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। বা আশা করি আপনারা থাকতে আর আন্দোলন করে রাস্তায় চলচ্চিত্রকে উন্নয়নের দ্বার প্রান্তে আমাদের নিয়ে যেতে হবে না। আমাদের গত এক বছর খুব ব্যাড এক্সপিরিয়েন্স গিয়েছে রাস্তায়, আন্দোলন, সংগ্রাম, গণ্ডগোল, এইগুলো শিল্পী হয়ে আর চাই না। আমরা চাই এটা করলে তার লগ্নিকৃত টাকা ফেরত পাবে, আবার আর একটা ছবি করবে, আর শিল্পীরা কাজ করবে। যদি আমি একটা জিনিস মনে করি, প্রযোজক বাঁচলেই চলচ্চিত্র বাঁচবে, আর যদি প্রযোজক টাকা লগ্নি না করে, পরিচালক শিল্পীরা কাজ করার কিছুই থাকবে না, আমাদের এই সভা সমিতি সংগঠন করে কোনো লাভ হবে না। আসলে আমাদের এখন দরকার প্রচুর পরিমাণে সিনেমা, ভালো সিনেমার অভাবে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, ভালো সিনেমা না আসলে, প্রোডাক্ট না থাকলে সিনেমায় কিছুই দেখাতে পারবেন না। আমাদের বেশি বেশি করে সিনেমা দরকার, এবং টাকা লগ্নি করলে সেই টাকাটা যেন প্রডিউসারের সিকিউর থাকে, উনি যেন হল থেকে টাকাগুলো রিটার্ন পায়, আর কিছু উনি আশা করে আসলটা, তাহলে হয়তো বা উনি রোলিং করে আরেকটা মুভি করতে পারবে। মৌসুমী যারা প্রযোজক বলি, এরা এসে কিন্তু চলচ্চিত্র বাঁচানো সম্ভব না। আমার সামনে খসরু ভাইকে দেখছেন, মিন্টু ভাইকে দেখছেন, সব বিগ প্রডিউসার। তে খসরু ভাই প্রায় 23 থেকে 28টা ছবি, মিন্টু ভাই 5 থেকে 7টা ছবি, অনেক বড় বড় বা এখন করছেন না। কেন? তারা বুঝে গিয়েছেন হল থেকে মানি ব্যাগ ভ্যারাইটি এখন অনেকে কমে গিয়েছে। আমি জেনে শুনে আমার টাকা আমি
পানিতে ফেলতে পারি না। আর রাকিব ভাইকে মনে করি একজন সফল পরিচালক এবং অনেক জনপ্রিয় পরিচালক। আর মনে আছে ঈদে তেষ্টে ছবি রিলিজ হয়েছিল, তার মধ্যে এক নম্বর ছিল তার ছবি রিকশাওয়ালা প্রেম, তখন আমি সিনেমায় আসিনি। আমি তার তিনটে ছবি করেছি, রিলিজ হয়েছে, আমি আমার জীবনের অনেক সেরা সেরা অভিনয় ওনার কাছ থেকে আমি পেয়েছি। কিন্তু ভালো মানের পরিচালক তিনি, আমি আশা করি নিশ্চয়ই তুমি ভালো ছবি বানাবে, ভালো ছবি বানিয়ে ভালোভাবে রিলিজ করবে, সেই টাকাটা যেন আসতে পারে তার গ্যারান্টি আমি আজকে চাইবো আমার মাননীয় প্রতিমন্ত্রীর কাছ থেকে। আপনি আমাদের একজন ভালোবাসার মানুষ হয়ে গিয়েছেন, আমাদের দুইজন মন্ত্রী এই মন্ত্রণালয়ে আছে। আপনি যদি শুধু আমাদের এফডিসি এবং সিনেমা দেখেন, আমাদের সিনেমার পর্বটা এবং এফডিসিটা দেখেন, আশা করি আমাদের সিনেমা এবং এফডিসি ইনশাল্লাহ অনেকাংশে এগিয়ে যাবে। কারণ আমি জামালপুরে দেখেছি আপনার লুঙ্গি পরে কিভাবে সাধারণ মানুষের সাথে আপনার এলাকার উন্নয়ন করে যাচ্ছে। আপনার দেখেছি আমি লুঙ্গি পরে আপনি ছেলেদের সাথে ফুটবল খেলতে নামছেন, তাতে বোঝা যায় আপনি একজন জনপ্রিয় মানুষ। আপনি সেই নেতা না যিনি নেতা যিনি ভোটে নির্বাচিত হয়ে আপনার ড্রয়িং রুমে জুতা নিয়ে কাউকে প্রবেশ করতে দিবেন না, আমার মনে হয় না আপনি সেই মানুষ। আপনি আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ। আমরা শিখেছি অভিনয়, আমরা অভিনয় করে চলি, শিল্পীরা অনেক বেশি অভিমানী হয়, পরিচালকরা অনেক পরিচালক বেকার বসে আছে, অনেক শিল্পীর আমি শিল্পী সমিতির 550 মেম্বারের আমি প্রতিনিধি, আমি দেখেছি তাদেরকে দুঃসহ জীবনযাপন। আমি চাই না প্রতিটি মানুষ দুই দিন পরে পরে গিয়ে জননেত্রী শেখ হাসিনার কাছে হাত পাতে। আসলে আমার কোনো শিল্পী নেই সাহায্য চায় না, কাজ চায়। তাদেরকে যদি আমি সঠিকভাবে কাজের ব্যবস্থা করতে পারি, সবার সুন্দর জীবনযাপন করতে পারবে, এটা আমার বিশ্বাস। আর এই প্রত্যাশা থাকবে এই আমার এই মমতাময়ী প্রধানমন্ত্রীর আমলে যদি চলচ্চিত্র শিল্প জেগে না ওঠে, কোনো আমলেই আর সম্ভব না। উনি দেওয়ার জন্য তৈরি, আমরা নেওয়ার জন্য তৈরি। আপনি আমাদের আজকে কথা দিতে হবে এই মহরতে, আপনি আমাদের এফডিসি বা চলচ্চিত্র নিয়ে কাজ করবেন। আমরা কথা দিতে পারি এখানে আপনার কাছে সমস্ত নেতৃবৃন্দের প্রধানরা আছেন এবং একজন ডাইনামিক এমডি এসেছেন, আমরা সবাই মিলে আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। এরকম যেন প্রতিদিন প্রতি সপ্তাহে নতুন নতুন ছবির মহরত হবে, আপনি আসবেন, আমরা সেই ছবিগুলো রিলিজ করব, হলে যাবে, সিনেমা হল যেন বাড়ে এবং আমরা যেন প্রযোজনা যারা প্রযোজনা করে তারা আবার তার রোলিং করে সেকেন্ড মুভি করে। এই এই প্রযোজনা সেকেন্ড মুভি যদি আমার মহরত হবে, সেদিন আমি বুঝবো চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াচ্ছে। আমরা চাই না আমার ছবি 40-50টা হলের মধ্যে সীমাবদ্ধ থাকুক, আমাকে আপনি সুন্দর সিনেমা হল বা আমাকে প্রদর্শনের ব্যবস্থা করে দেন, আমি ছবি নির্মাণ করে আমি আমার টাকা দিয়ে হল মালিকদের কাছে আমার মেশিনও আমার মেশিন ভাড়া দিতে চাই না, আমি প্রযোজক আমি বুকিং এজেন্টকে টাকা দিতে চাই না, সব এত কষ্ট করে আমার ছবি নির্মাণ করে আমাকে যদি টাকা দিয়ে আমার হল পর্যন্ত পৌঁছাতে হয়, সেটা আমার জন্য এটা বড় কষ্টের ব্যাপার। এই ব্যাপারগুলো আপনি হাত দিলে অচিরে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমাদের সঠিক একজন নেতৃত্বের একজন ভালো একজন অভিভাবকের অভাবে এই চলচ্চিত্র কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে না। আপনি সেই জায়গা থেকে আমাদের পাশে থাকবেন, এই যে নতুন নতুন ছেলে মেয়েগুলো আসছে, আজকে নতুনরা আসবে পুরাতনরা জায়গা ছেড়ে দেবে। আর আমি নতুন শিল্পীদের উদ্দেশ্যে বলবো, শুধু ফেসবুকে লাইক কমেন্টস না কামাই করে সত্যিকারের শিল্পী হওয়ার চেষ্টা করবা, সত্যিকারের অভিনয় করার চেষ্টা করবা। কারণ সিনেমায় সাক্ষাৎ বলে কোনো শর্ত নেই। নায়ক রাজ্জাক ও ফারুক সাহেবের কাছে শুনেছি অনেক কষ্টের কথা, এখানে প্রথম দিন এসে তোমরা গালি গালির পিছনে চলবে না, কাজের পিছনে চলবে, টাকা তোমার পিছনে চলবে, কখনো কাজ ছাড়া কাজ ছাড়া মিথ্যে কোনো জনপ্রিয়তার পিছনে চলবে না। এটা আমি অনেক ছোট একজন মানুষ অনেক ক্ষুদ্র কথাগুলো বলা ঠিক না, বাট আমি শিল্পীদের অভিভাবকের কথাগুলো বললাম। সিনেমা অনেক কষ্টের জায়গা, এইখান থেকে যেটা বলেছিল আমার আমার হাঙ্গর নদী গ্রেনেড হয়েছে, তিতা শিখির নদীর নাম হয়েছে, বঙ্গবন্ধু যে আজকে ভাষণ 7ই মার্চে এফপিসি ক্যামেরা দিয়ে কিন্তু রেকর্ড করা হয়েছে। এটা চলচ্চিত্র, একটা চলচ্চিত্র দেশকে রিপ্রেজেন্ট করে, আমাদের চলচ্চিত্র অনেক দূরে গিয়ে যাবে। তারা বঙ্গবন্ধু 1957 স্বপ্ন নিয়ে অনেক ফাইট করে সংসদে এই বিল এনে কিন্তু এই এফপিসি প্রতিষ্ঠা করেছিল। আমরা সেই বঙ্গবন্ধু স্বীকৃতি হলেও এফপিসিকে এফপিসির মধ্যে সিনেমাকে আমরা অনেক দূরে নিয়ে যাব, সেই প্রত্যাশা সেই স্বপ্ন সবাইকে অনেক কষ্ট করতে হবে। আপনারা যারা সামনে আছেন প্রিন্স মিডিয়া ইউজার অনেক ভাইয়েরা আছেন, আপনারা বলবো বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র যেন মানুষ দেখে,
আমাদের পজিটিভ ধর্মী নিউজ প্রকাশ করতে হবে। চলচ্চিত্রকে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। 8 বছর পর চলচ্চিত্রের এই ডাইনামিক নেতৃবৃন্দ এসেছেন, যেটা অভাব ছিল মাদার অর্গানাইজেশন। আমরা এখন সমস্ত সংগঠনগুলো একত্রিত, আমরা সবাই মিলে আমাদের আজকে যিনি অভিভাবক মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে সমস্ত কিছু উপেক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের চলচ্চিত্র আবার একটি পাবে পিতাশিকী নদীর নাম ওরা 11 জন এরকম কারো জয়ের ছবি আমরা নির্মাণ করবো। কারণ আমি সবাইকে বলি আমার দেশে কলাকুশলী টেকনিশিয়ান সব আছে, শুধু ভালো ছবি বানিয়ে দেখানো বিপণন ব্যবস্থা নেই। আমাকে একটা 500 থেকে 700 সিনেমা হল দেন, আমরা ভালো ভালো সিনেমা করে ইনশাআল্লাহ আমরা আবার শেষ আজ হারিয়ে যাওয়া সিনেমার গৌরব ফিরিয়ে আনতে পারবো বলে আমার বিশ্বাস। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমাকে ধৈর্য ধরে এতক্ষণ শোনার জন্য। তুই আমার যান ছবিটি অনেকেই বলে গিয়েছে, নামেই বোঝা যায়